আচ্ছা তো ভাই, এখন যে অফার শেয়ার করবো এইখানে যদি আপনি জয়েন করেন তাহলে আপনি ইনস্ট্যান্টলি, ঠিক আছে, ইনস্ট্যান্টলি $15 পাবেন এবং এইখান থেকে আপনার ডেইলি প্রফিট হবে $1.4। তার জন্য অবশ্যই আপনার ডিপোজিট করা লাগবে। তো ডিপোজিট ছাড়া এখানে কোনো প্রকার রিওয়ার্ড পাবেন না, ঠিক আছে। যারা ডিপোজিট করবেন অথবা যারা জয়েন করতে চাইতেছেন তারা যত দ্রুত সম্ভব জয়েন করবেন, ঠিক আছে। তো এইটার যে পেমেন্ট প্রুফ, এই ছাড়টা কি আসলে ইনস্ট্যান্টলি পেমেন্ট করে? তো পেমেন্ট প্রুফটা দেখে নেন। এইখানে কিন্তু অলরেডি এক ভাই এক বড় ভাই অলরেডি $46 কোপ মেরে দিয়েছে, ঠিক আছে। তার যে উইথড্রয়াল প্রুফ এইগুলো দেখেন, $46 মানে বুঝতে পারতেছেন, ঠিক আছে। আপনি কিন্তু এখানে জয়েন করে ডেইলি $1.4 পাবেন, তার মানে আপনি যদি 7 দিন ক্যাশ করেন তাহলে আপনার লাভসহ উঠে আসবে, ঠিক আছে। আর এই সাইটটা নতুন আসা, সো আমাদেরকে নতুন নতুন 20 থেকে 25 দিন পেমেন্ট করবে। তো যারা জয়েন করতে চান তারা চাইলে জয়েন করতে পারবেন সম্পূর্ণ নিজের রিস্কে। তো দেখেন এই সাইটগুলো কিন্তু যখন নতুন নতুন আসে তখন আমাদেরকে 100% পেমেন্ট করে, বাট যখন 1 থেকে 1.5 মাস হয়ে যায় তখন কিন্তু পেমেন্ট করতে চায় না, ঠিক আছে। তো যারা ডিপোজিট করবেন তারা যত দ্রুত সম্ভব ডিপোজিট করা ট্রাই করুন। তো ভিডিও মূল ডুবে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের ইউটিউবে নতুন বন্ধু আসছেন অবশ্যই যে চ্যানেল আছে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছে বেল বাটনটা এটা অন করে দেবেন। এতে করে আমরা যেসব অফারগুলো শেয়ার করি তাতে একটা এয়ারড্রপ আপনার মিস না হয় এবং আপনি ফুল ভিডিওটা কন্টিনিউ করুন। আমি A to Z লাইভে পেমেন্ট নিয়ে আপনাদের দেখা দেবো যে 100% পেমেন্ট করে, ঠিক আছে। আর অবশ্যই ভাই রিকোয়েস্ট করতেছি ভিডিওটা লাইক করবেন এবং আমাদের যে ডিসক্রিপশন আছে ডিসক্রিপশনটা ওপেন করলে এখানে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন। জাস্ট আপনি ওই লিঙ্কের মতো প্রেস করার পর আমাদের যে টেলিগ্রাম আছে এইটার মধ্যে জয়েন করবেন। এইখানে আমরা যে সমস্ত ইনস্ট্যান্ট পেমেন্টের অফার এবং যে অফারগুলো লিমিটেড টাইম এই অফারগুলো প্রোভাইড করি। তো যাই হোক, আজকের পোস্ট হচ্ছে এইটা, ঠিক আছে। জাস্ট আপনি টুডে অফারের মধ্যে প্রেস করে এই পোস্টটা আসেন, আসার পর এইখানে দেখেন রেজিস্ট্রেশন লিঙ্ক নামে যে লিঙ্কটা দেওয়া আছে, জাস্ট অ্যাকাউন্ট খুলে একদম ইজি এই লিঙ্কের মধ্যে প্রেস করুন। তো এখানে যেহেতু কোনো প্রকার KYC রাখতে হয় না, জাস্ট আপনি যদি $5 ডিপোজিট করেন তাহলেই না, $5 আশা করতেছি আপনাদের প্রত্যেকের কাছে আছে, ঠিক আছে। এখন আপনাদের অনেকে $5 থাকলেও ফি নাই, ঠিক আছে। তো ফি পাবেন কই? তো আপনাকে আমি একটা কথা বলে দিই, যাদের কাছে TRX আছে $5 তারা চাইলে এখানে ডিপোজিট করতে পারেন। তো ডিপোজিট করুন কীভাবে? আমি এইখানে আমার যে ইনবক্সের লিঙ্ক আছে, মানে আমার যে আইডি লিঙ্ক আছে, এই আইডি লিঙ্কটা আমাদের চ্যানেলের মধ্যে দেওয়া আছে। জাস্ট আপনি আমাকে ইনবক্স করবেন, আপনি আমাকে TRX দেবেন, আমি আপনাকে USDT দেবো, ঠিক আছে। মানে এখানে একটা বিষয় থাকে, অনেকের কাছে যে বাইন্যান্সে ডলার থাকে, তো এখন বাইন্যান্স থেকে তো আপনি USDT উইথড্র ফি অনেক, তো এখন আপনি ডিপোজিট করবেন কীভাবে, ঠিক আছে না। তো এই জন্য আমি আপনাকে বলতেছি, এখানে দেখেন আমার আইডি লিঙ্ক দেওয়া আছে, আপনি আমাকে বাইন্যান্সে USDT $5 দেবেন, আমি আপনাকে FTS থেকে উইথড্র করে আপনাদের সাইটে ডিপোজিট করবেন, ওই সাইটের মধ্যে $5 দিয়ে দেবো, দেন আপনি ওইখানে ডিপোজিট করে আপনার ডেইলি $1.4 আর্নিং করতে পারবেন, ঠিক আছে। মানে আমি আপনাদের হেল্প করতে চাচ্ছি আর কি। তো যাই হোক, আসলে আমি এই বিষয়টা আপনাদের বোঝাইতে পারছি। তো এখন আপনি অ্যাকাউন্ট খুলবেন কীভাবে? অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনার যে ইমেলটা দেবেন, দেন আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, যে আপনার নাম্বার আছে ফোন নাম্বার দেবেন। দেওয়ার পর এইখানে একটা পাসওয়ার্ড দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড করুন। পাসওয়ার্ড করার পর অ্যাগেন এইখানে একটা পাসওয়ার্ড দেবেন, অবশ্যই প্রত্যেকটা পাসওয়ার্ড মনে রাখবেন। দেন আপনি অ্যাগ্রের মধ্যে প্রেস করার পর এই যে সাইন ইন বাটন আছে, সাইন ইনের মধ্যে প্রেস করুন। প্রেস করলে আপনার যে অ্যাকাউন্ট ওইটা খোলা হয়ে যাবে। তো যখন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যায় আপনি জাস্ট লগ ইনের মধ্যে প্রেস করার পর আপনার যে অ্যাকাউন্ট আছে ওইটাকে লগ ইন করে নেবেন। আমার অ্যাকাউন্ট আমি অলরেডি লগ ইন করে নিয়েছি। তো লগ ইন করার পর এই পেজের মধ্যে থাকবেন, ঠিক আছে। এইখানে কিন্তু অবশ্যই আগেই বলেছি ডিপোজিট করা লাগবে। তো ডিপোজিটের জন্য সর্বোচ্চ, ঠিক আছে, মিনিমাম কিন্তু $5 ডিপোজিট, $5 ডিপোজিট করলেই এনাফ, ঠিক আছে। তো ডিপোজিটের জন্য আপনি জাস্ট এই যে ওয়ালেটের মধ্যে আসে, ওয়ালেটের মধ্যে আসবেন, আসার পর এইখানে দেখেন রিচার্জ নামে যে বাটনটা আছে এই রিচার্জের মধ্যে প্রেস করুন, ঠিক আছে। প্রেস করলে আপনি এইখানে তারা USDT অ্যাড্রেস যেটা আছে তাদের ওইটা দিয়ে দিয়েছে, দেন আপনি এইখানে $5 ডিপোজিট করবেন, ঠিক আছে। তো জাস্ট এই অ্যাড্রেসটাকে কপি করুন। তো আমি এই FTS থেকে আর কি ডিপোজিট করবো। আপনার কাছে যদি বাইন্যান্সে ডলার থাকে তাহলে আপনি আমাকে বাইন্যান্সে দিয়ে FTS থেকে আমি আপনাকে ডলার দিয়ে দিব, ঠিক আছে। তো দেন আমি FTS এর উইথড্র যে বাটন আছে এই উইথড্রোর মধ্যে চলে আসি। দেন আপনার কাছে যদি FTS থাকে FTS কে ইউজ করতে পারেন, তো $5 আমরা ডিপোজিট করবো। দেন আমি এখানে তাদের যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেসটা বসায় দেবো। দেন আপনি যে নেটওয়ার্ক TRC20 নেটওয়ার্কটা বসায় দেবো, ঠিক আছে। এখন আমার যে 2FA কোড আছে 2FA কোডটা দেবো। দেন 2FA দেওয়ার পর উইথড্রোর মধ্যে প্রেস করুন। প্রেস করলে এটা উইথড্র হয়ে যাবে। এইখানে আপনার 5 থেকে 10 মিনিট লাগতে পারে সর্বোচ্চ। দেন আপনার যখন উইথড্রোটা হয়ে যাবে সরাসরি তাদের যে সাইট আছে সাইটের মধ্যে ডিপোজিট হবে। তো উপরের দিকে দেখেন আমার FTS এর নোটিফিকেশন চলে আসে যে $5 উইথড্র কমপ্লিট, ঠিক আছে। তো যখন আপনার উইথড্রটা কমপ্লিটলি হয়ে যাবে, মানে এখানে আপনি জাস্ট সাবমিটের মধ্যে প্রেস করুন। প্রেস করলে আপনি যে $5 ডিপোজিট করেছেন ওইটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এখানে সর্বোচ্চ তারা 12 সেকেন্ড টাইমটা কাউন্টডাউন করতেছে। তো অর্ডার সাবমিট সাকসেসফুলি, তার মানে আমাদের যে রিওয়ার্ড ওইটা অ্যাড হয়ে গেছে। জাস্ট আপনি একটা রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে আপনার যে ব্যালেন্স ওইটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। দেখেন এখানে আমার 15.65 ছিল, এখানে কিন্তু এখন 20 হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কাজটা হচ্ছে কি, যখন আপনি ডিপোজিট করবেন এখানে দেখেন যে রিচার্জ করছি আমি, এই যে ট্রানজ্যাকশানটা কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো এখন যখন আপনি রিচার্জটা করে ফেলবেন $5, তখন আপনি এই যে এখানে দেখেন ট্যাক্স নামে যে অপশান আছে এই ট্যাক্সের মধ্যে আসবেন, ঠিক আছে। এখানে অবশ্যই আপনাকে কিছু ট্যাক্স ফিল করা লাগবে। তো ট্যাক্সের মধ্যে আসার পর এখানে VIP 1 নামে যে বাটনটা আছে ভালো লক্ষ্য করুন, আমি কিন্তু সেরকম VIP 0-র মধ্যে, ঠিক আছে। এই VIP 0-তে কিন্তু কোনো ট্যাক্স নাই, ঠিক আছে। তো দেন আপনি এই যে VIP 1 নামে যে বাটন এইটার মধ্যে আসবেন। আসার পরে যে VIP 1, তো এই দেখেন এখানে টু রিসিভ নেম অপশান যেটা আছে এটার মধ্যে প্রেস করবেন। প্রেস করে আপনার যে টাস্কগুলো আছে ওইগুলো শো করবে।
তো সরি গাইজ, আমার এখানে একটা বলতে ভুল হয়েছে, যখন আপনার ডিপোজিটটা কনফার্ম হবে, ঠিক আছে, ডিপোজিটটা কনফার্ম হওয়ার পর এই যে এখানে যে মেম্বার বাটন আছে, এই মেম্বারের মধ্যে আসবেন। আসার পর এখানে আপগ্রেড ভিআইপি টু নামে যেটা, এইটার মধ্যে একটু প্রেস করবেন, ঠিক আছে। মেম্বার আপগ্রেড সাকসেসফুলি, তার মানে আমাদের যে বাইংটা আছে ওইটা কিন্তু বাই করা হয়ে গেছে। এখন আমরা চাইলে টাস্কটা কমপ্লিট করে দেবো। দেন আপনি টাস্কের মধ্যে আসবেন, আসার পর যে ভিআইপি ওয়ান নামে যেটা বাটন আছে, এই যে ভিআইপি ওয়ানের মধ্যে আসবেন, ঠিক আছে। ওয়ানের মধ্যে আসলে আপনাকে এইখানে যেবার রিসিভের মধ্যে প্রেস করবেন। দেন আপনি রিসিভের মধ্যে প্রেস করলে এটা সাবমিট সাকসেসফুল দেখাইতেছে। দেন আপনি এই যে ভিডিওটা আছে এটা ওপেন করবেন, চাইলে ওপেন করতে পারেন, না চাইলে না। তো আপনি ওপেন করে নেবেন, ঠিক আছে। ওপেন করলে ইউটিউবে নিয়ে যাবে। তো ইউটিউবে আসার পর আপনি এই ভিডিওটা কিছুক্ষণ দেখবেন, দেখতে পারেন না দিতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে, ঠিক আছে। দেন আপনি এইখানে যে সাবমিট বাটন, এই সাবমিটের মধ্যে প্রেস করবেন। প্রেস করলে কিন্তু আপনার কাছে তারা বলতেছে যে এখানে একটা স্ক্রিনশট দিতে, মানে আপনি যে ভিডিওটা ওয়াচ করছেন তার একটা স্ক্রিনশট দিতে। তো এখন আপনি এগেন ভিডিওর মধ্যে যাবেন, যাওয়ার পর এই যে ভিডিওটা একটা লাইক করবেন, লাইক করার পর এইখান থেকে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। স্ক্রিনশট নিয়ে ওইখানে আপলোড করে দেবেন, এই যে প্লাস বাটনের মধ্যে প্রেস করবেন। দেন আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন ওইটা ডানের মধ্যে প্রেস করে জাস্ট এটা কনফার্ম যে বাটন, এই কনফার্মের মধ্যে প্রেস করবেন। প্রেস করলে আপনাদের টাস্ক আছে ওটা সাবমিট হয়ে যাবে। তো যখন আপনার টাস্কটা কমপ্লিটলি হয়ে যাবে, এইখানে আপনি থাকবেন। আপনি যদি ওয়ালেটের মধ্যে প্রেস করেন তাহলে আপনার টাস্ক যেটা আছে ওইটা পেন্ডিংয়ের মধ্যে চলে যাবে, ঠিক আছে। এইখানে দেখেন এটা কিন্তু পেন্ডিং আছে, এবং কম্পিউটারের মধ্যে প্রেস করলে আপনি দেখতে পাবেন আপনি কোন কোন টাস্কগুলো ফিল করছেন। তো আমাদের টাস্কটা কমপ্লিট, এখন আপনি এগেন ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এগেন টাস্কের মধ্যে আসবেন, আসার পর যে টাস্কগুলো আছে, এই যে টাস্কগুলো, এই সমস্ত টাস্ক আপনি ফিল করবেন। তো সমস্ত টাস্ক ফিল করা লাগবে না, একটা টাস্ক করলেই হয়ে যাবে, আপনার ইচ্ছা আপনি কোনটা করবেন। তো এখন দেখেন আমাদের যে ব্যালেন্স $1.4, এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আপনি চাইলে এটা ইনস্ট্যান্টলি উইথড্র করতে পারেন। তো উইথড্রোর জন্য আমি জাস্ট উইথড্রোর মধ্যে প্রেস করতেছি, তার আগে আপনি আপনার যে ওয়ালেট আছে ওই ওয়ালেটটাকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমার ওয়ালেটটা আমি অলরেডি সেট করে নিয়েছি। তো ওয়ালেট সেটের জন্য আপনি কী কাজ করবেন, যে ম্যান আইকন, ম্যানের মধ্যে প্রেস করুন। প্রেস করার পর এইখানে দেখেন কই গেল। তো দেখেন এখন উইথড্রোর জন্য উইথড্রোর মধ্যে প্রেস করবেন। প্রেস করার পর এইখানে আপনার যে ব্যালেন্স, অ্যাভেলেবল ব্যালেন্স এটা শো করবে। তো আপনি আপনার যে অ্যামাউন্ট, ওই অ্যামাউন্টটা জাস্ট বসা দেবেন। আমি এখানে $2 উইথড্র করবো, 2.05, ঠিক আছে। 2.05 দেওয়ার পর এখানে আপনার যে পাসওয়ার্ড, মানে আপনি যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট খুলেন ওই পাসওয়ার্ডটা দেবেন। তো আমি আমার যে পাসওয়ার্ড এটা দিয়ে নিতেছি। দেন জাস্ট সাবমিটের মধ্যে প্রেস করো। প্রেস করলে এটা আমাদের যে উইথড্রো এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি দেখতে পারতেছেন আমাদের উইথড্রোটা হয়ে গেছে। তো এখন আপনি ব্যাক চলে আসবেন, ঠিক আছে। ব্যাক চলে আসার পর এখানে কিছুক্ষণ ওয়েট করুন। তো আমরা টাইমটা দেখে নিই, এখন বাজে 1:47, ঠিক আছে। এখানে 1:47 বাজে, তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। তো দেখেন আমি কিন্তু আমার যে পেমেন্ট ওটা রিসিভ করছি, উপর দিকে আমাদের নোটিফিকেশান চলে আসছে যে এখানে আমাদের ডিপোজিট হচ্ছে $2.05, ঠিক আছে। এবং দুইটা নোটিফিকেশান আসছে উপরের দিকে, দেখেন USDT ডিপোজিট। এখনই কিন্তু আমার ডিপোজিট হলো 2.05। আশা করছি বোঝাইতে পারতেছি, 10 মিনিট আগে আমি FTS থেকে উইথড্র করছি $5, এবং এখনের ডিপোজিট হলো 2.05, ঠিক আছে। তার মানে ইনস্ট্যান্ট পেমেন্ট করে। আর সময়টা আপনি দেখে নেন, 47 কিন্তু আমি উইথড্র করছি, এখন বাজে 49। তার মানে জাস্ট ট্রানজ্যাকশনটা হয়তো যতটুকু সময় লাগে অতটুকুর মধ্যে আমি আমার যে উইথড্রল ওইটা পেয়ে গেছি, ঠিক আছে। তো ভাই যেহেতু ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে, অবশ্যই রিকোয়েস্ট করবো প্রত্যেককে জয়েন করুন। $5 সবার কাছেই থাকে, $5 যে খুব এমন কিছু বেশি তেমন না, ঠিক আছে। $5 আপনাদের প্রত্যেকের কাছেই আছে। তো চাইলে এখানে ডিপোজিট করে ডেইলি আর্নিং করতে পারবেন $1.4। $1.4 কিন্তু মোটেও কম না। যদি এই সাইডটা 2 সপ্তাহ টিকে, তাহলে কিন্তু আপনাদের $10-15 উপরে প্রফিট হবে। তো যারা ডিপোজিট করবেন, যত দ্রুত সম্ভব ডিপোজিট করা ট্রাই করবেন, এবং অবশ্যই সম্পূর্ণ নিজের রিস্কে ডিপোজিট করবেন, ঠিক আছে। তার কারণ এই সাইডগুলো একটু রিস্ক থাকে, কখন কী হবে ঠিক বলা যায় না, ঠিক আছে। তো আশা, এই সাইডটা যেহেতু নতুন আসছে, আমাদেরকে পেমেন্ট করার চান্স 99% আছে। তার কারণ সচরাচর সাইডগুলো টিকে 20-30 দিন। তো 20-30 দিন আমাদেরকে পেমেন্ট করে, তাহলে আমাদের এনাফ, ঠিক আছে। আর এই সাইটটা আজকেই লঞ্চ করছে, তো আপনারা চাইলে জয়েন করতে পারেন। যারা ফুল ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের যে পেমেন্ট প্রুফ, এইখানে সমস্ত কিছু দেওয়া থাকবে, এবং টেলিগ্রামের মধ্যে অ্যাক্টিভ থাকবেন। আরও অসংখ্য যে পেমেন্ট প্রুফগুলো আসবে নেক্সটে, আমরা ওইগুলো প্রোভাইড করার ট্রাই করবো, ঠিক আছে। তো উপরের দিকে দেখেন আমার নোটিফিকেশন সমস্ত কিছু কিন্তু এখন পর্যন্ত আছে। সো প্রত্যেককে জয়েন করবেন।